ক্লাস 12 এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটাতে বলেছিলাম লজিক গেটস সম্বন্ধে। তো ওই চ্যাপ্টারেরই আর একটা পার্ট হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। লজিক গেটস আমরা অলরেডি 11 এ পড়ে নিয়েছি, ওটা চেনা পার্ট, কিন্তু কম্বিনেশনাল সার্কিট পার্টটা টোটালি নতুন এবং একটু কঠিনও। কঠিন মানে বুঝলে সহজ, তো একটু ওটা আমি স্লো পড়াবো, মানে একটা একটা করে সার্কিট পড়াবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো কম্বিনেশনাল সার্কিট পার্টটা পড়ার আগে বলি যে লজিক সার্কিট ব্যাপারটা কি। আমরা এতক্ষণ যা ক্যালকুলেশন করেছি সবই বুলিয়ান এক্সপ্রেশনের ওপর বা বাইনারি যোগবিয়োগ গুণভাগের ওপর আমাদের সমস্ত ক্যালকুলেশনগুলো হয় কম্পিউটারের মধ্যে। তো কোনো একটা লজিক এক্সপ্রেশনকে যখন আমি লজিক গেটের মাধ্যমে কনভার্ট করি একটা ডায়াগ্রামে, তখন সেটা হয়ে যায় লজিক ডায়াগ্রাম। ঠিক আছে, এবার এই লজিক ডায়াগ্রামগুলো বা লজিক সার্কিটগুলো দু রকমের হতে পারে, একটা হচ্ছে কম্বিনেশনাল আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা পড়ছো তাদের সিলেবাসে শুধুমাত্র কম্বিনেশনাল সার্কিটই আছে। সায়েন্সে কম্বিনেশনাল সার্কিটের সাথে সিকোয়েন্সিয়াল সার্কিটও আছে। আমাদের কম্বিনেশনাল সার্কিটের মধ্যে যেগুলো যেগুলো আমাদের পড়তে হবে, অ্যাডার, সাবট্রাক্টার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার আর এনকোডার, প্রত্যেকটাতে মোটামুটি দুটো করে বোধহয় আছে সার্কিট। এক একটা করে আমি এক একটা ভিডিওতে পড়াবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। সিকোয়েন্সিয়াল সার্কিট কোনগুলো, যেগুলো রেজিস্টার, কাউন্টার, ফ্লিপ ফ্লপ, এগুলোর সাথে লজিক গেট থাকে, লজিক গেটের সাথে এক্সট্রা একটা মেমোরি থাকে, এটা বিশেষ তোমাদের জানার দরকার নেই, তোমাদের সিলেবাসে নেই। কম্বিনেশনাল সার্কিট হচ্ছে একটা সেট অফ ইনপুট আমি নেব, সেগুলোকে বিভিন্ন লজিক গেট ব্যবহার করে ক্যালকুলেশন করব এবং একটা সেট অফ আউটপুট দেব। সেট অফ ইনপুট একটা হতে পারে ইনপুট বা একাধিক হতে পারে, ঠিক একইভাবে সেট অফ আউটপুট সেটাও একটা হতে পারে বা একাধিক হতে পারে। তাহলে কম্বিনেশনাল সার্কিটে যদি ব্লক ডায়াগ্রাম বোঝার চেষ্টা করি, তাহলে এই সেট অফ ইনপুট থাকবে I0, I1, ঠিক আছে, করে এক বা একাধিক ইনপুটের সেট থাকতে পারে, যেগুলো এই কম্বিনেশনাল সার্কিটের ভেতরে ক্যালকুলেশন হচ্ছে, হয়ে এই সেট অফ আউটপুট দিচ্ছে, এক বা একাধিক আউটপুট এখানে দিচ্ছে। এটাই হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের মেইন ফান্ডা। তো আমাদের যে কম্বিনেশনাল সার্কিটগুলো পড়তে হবে তার মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাডার। অ্যাড আর, অ্যাড মানে হচ্ছে যোগ, তাহলে অ্যাডার কী করে, স্বাভাবিকভাবেই যোগ করে। তো অ্যাডার আমাদের দু রকমের আছে, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা আছে ফুল অ্যাডার। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার হলো একটা কম্বিনেশনাল সার্কিট যেটা দুটো বাইনারি বিটকে যোগ করে, বাইনারির নিয়মে যোগ করে। ঠিক আছে, তাহলে দুটো বিট কী কী হতে পারে তাদের, 0 কিংবা 1। ঠিক আছে, আমরা তো এর আগে ট্রুথ টেবিল এঁকেছি, সেম ট্রুথ টেবিল এখানেই হবে। তাহলে এক্স আর ওয়াই যদি ধরে নিই দুটো বাইনারি ইনপুট, তাহলে তার কী কী হতে পারে সম্ভাব্য মান, দুটোই 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে। আবার বলে দিচ্ছি, হাফ অ্যাডার হচ্ছে এমন একটা সার্কিট যেটা দুটো বাইনারি বিটকে যোগ করে। তাহলে একটা আমি ধরে নিয়েছি এক্স, একটা ওয়াই, এক্স ওয়াইকে বাইনারি নিয়মে যোগ করে আউটপুট দেয় হাফ অ্যাডার। তাহলে বাইনারি যোগের নিয়ম কি, 0 সাথে 0 যদি যোগ হয় তাহলে কি হয়, 0, 0 সাথে যদি 1 যোগ হয় তাহলে হয় 1, যদি 1 এর সাথে 0 যোগ হয় তাহলে হয় আউটপুট 1, আর 1 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে আউটপুট হয় বাইনারি নিয়মে 10 1 0 10। বাইনারিতে 2 মানে হচ্ছে 10, এগুলো সিঙ্গেল ডিজিট কিন্তু এটা হচ্ছে ডাবল ডিজিট। তাহলে এই তিনটা ক্ষেত্রে আমি নর্মালি লিখে দিচ্ছি 0+0=0, এটা এই এস, এস মানে হচ্ছে সাম, আর সি মানে হচ্ছে ক্যারি, সি আর এস আর সি দিয়ে এটাকে ডিনোট করা হয়। 0+0 হচ্ছে সাম 0, 0+1 হচ্ছে সামে 1, 0+1+0 যোগ করলে 1, 1+1 যোগ করলে এককের ঘরে কি থাকে, 0, তাই এখানে বসবে 0, আর দশকের ঘরে কি আছে, 1, এটা হচ্ছে ক্যারি।
দশকের ঘরে যে সংখ্যাটা থাকে সেটা ক্যারি পার্টে বসে। এইগুলোর ক্ষেত্রে দশকের ঘর বলে কিছু নেই, সবই সিঙ্গেল ডিজিট, তাহলে ধরে নিতে হবে দশকের ঘরে কিছু নেই মানে সবই জিরো, তাই এইখানে ক্যারিগুলো সব জিরো। আচ্ছা, তাহলে ক্যারি ব্যাপারটা কি, আমরা যদি আমাদের নর্মাল যোগ দেখি, ধরো নয় উনিশ, উনিশের সাথে চার যোগ হচ্ছে, ঠিক আছে, তাহলে চার আর নয় এই দুটোকে প্রথমে আমরা যোগ করি, যোগ করে কত আসছে তেরো, তিন, তেরো তিন, আর হাতে থাকে কি এক, তাই তো, সেই একটা কোথায় যোগ হয়, এই আগের ডিজিটে গিয়ে যোগ হয়। এই যে হাতে থাকে এক, এটাই হচ্ছে ক্যারি, বুঝা গেল? মানে যখন দুটো নাম্বার যোগ করে আমার ডাবল ডিজিট নাম্বার আসছে, তখন লেফটের যে নাম্বারটা সেটাকে আমরা হাতে রেখে দিই, দিয়ে তার আগের ডিজিটের নাম্বারটার সাথে যোগ করি। এই মিডিলে যে হাতে রাখার ব্যাপারটা, এটাকে হোল্ড করে যে বিটটা, সেটার নামই হচ্ছে ক্যারি, ক্যারি আলাদা আর কিছু না। তাহলে এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। কোনো একটা কম্বিনেশন সার্কিট যখন আমাকে আঁকতে বলবে বা বের করতে বলবে, তার তিনটে পার্ট দিতে পারে, একটা হচ্ছে ট্রুথ টেবিল বলতে পারে, ব্লক ডায়াগ্রাম দিতে পারে, কিংবা লজিক ডায়াগ্রাম দিতে পারে। যদি ব্লক ডায়াগ্রাম দেয় তাহলে এভাবে আঁকবে, একটা বক্স, যে সার্কিটটা আঁকছি সেই সার্কিটের নাম ভেতরে থাকবে, এখানে আমি হাফ অ্যাডার নিয়েছি, তাই বক্সের মধ্যে লিখেছি হাফ অ্যাডার, কটা ইনপুট ঢুকছে দুটো, কি কি, এক্স আর ওয়াই, তাই এক্স আর ওয়াই বাঁদিক থেকে বক্সটার মধ্যে ঢুকছে, ইনপুটগুলো থাকে বাঁদিকে, আর কটা আউটপুট বেরিয়েছে দুটো, একটা এস বা সাম আর একটা সি বা ক্যারি, তাই এগুলো ডান দিকে আছে বেরোচ্ছে। এইভাবে আঁকা হয় হচ্ছে ব্লক ডায়াগ্রাম, যে কোনো সার্কিটেরই ব্লক ডায়াগ্রাম, মাঝখানে একটা বক্স, তার মধ্যে যে সার্কিটটা আঁকছি তার নাম থাকে, বাঁদিকে কটা ইনপুট এবং কী কী ইনপুট ঢুকছে, আর ডান দিক দিয়ে বেরোচ্ছে কটা আউটপুট সেটা, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল হাফ অ্যাডার, হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এবার এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল থেকে আমি প্রথমে এক্সপ্রেশন বের করবো, তাহলে আমি সেই এক্সপ্রেশনটা দেখে লজিক ডায়াগ্রামটা আঁকতে পারবো। এক্সপ্রেশনটা কী করে বের করছি, পদ্ধতিটা খুব সোজা, একটু দেখো ভালো করে তাহলেই বুঝতে পারবে। সাম, আউটপুটে যে নাম্বারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এক্সপ্রেশনগুলো আমাকে বের করতে হবে এই ইনপুটগুলোর সাহায্যে। তাহলে এই সাম পার্টটার জন্য আমি প্রথমে আউটপুট বের করছি। সাম, সামের ক্ষেত্রে কোথায় কোথায় ওয়ান আছে, এইখানে ওয়ান আছে আর এইখানে ওয়ান আছে, তাহলে তার করেসপন্ডিং ইনপুটগুলোকে আমি দেখব। তাহলে কি আছে, জিরো ওয়ান, তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই যোগ, পরে যেখানে ওয়ান আছে সেটা কি আছে ওয়ান জিরো, তাহলে এক্স ওয়াই, এক্স ওয়াই কমপ্লিমেন্ট, ওয়াইটা জিরো আছে। এটা কিসের এক্সপ্রেশন আমরা জানি লজিক ডায়াগ্রামে, লজিক গেটের ক্ষেত্রে, এক্স জর ওয়াই, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার সামের এক্সপ্রেশন। একইভাবে ক্যারির ক্ষেত্রে কোথায় ওয়ান আছে দেখি, এইখানে ওয়ান আছে, তাহলে এটার করেসপন্ডিং ইনপুটটা কি আছে ক্যারি, ক্যারির ক্ষেত্রে করেসপন্ডিং ইনপুট একটাই আছে, একটা ক্ষেত্রেই আছে ওয়ান ওয়ান, দুটোর মানে ওয়ান, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই। এইবার এই যে এক্সপ্রেশনগুলো বেরোলো এটাকে আমি পুট করবো লজিক ডায়াগ্রামে, লজিক ডায়াগ্রামটা এখান থেকে আঁকবো। তাহলে এক্স জর ওয়াই হচ্ছে সাম, তাহলে এক্স ওয়াই নিলাম, নিয়ে সিম্পল একটা জর গেট রেখে দেবো, এবং সেখান থেকে যে আউটপুটটা বেরোলো সেটা হচ্ছে আমাদের সাম। আচ্ছা, ক্যারি হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই মানে এক্স অ্যান্ড ওয়াই, অ্যান্ড অপারেশন হবে, তাহলে এক্স কে এখান থেকে নিয়ে আসি, ওয়াই কে নিয়ে আসি, আর একটা অ্যান্ড গেট আনব যেটা আউটপুট দেবে ক্যারি। এইটা হচ্ছে আমার লজিক ডায়াগ্রাম, তার মানে এইখানে যে আউটপুটটা আছে সেটার উপর ডিপেন্ড করে আমাকে এই
এক্সপ্রেশন গুলো বের করতে হবে, যেখানে যেখানে 1 আছে সেগুলোর মান পুট করব, করে সেখান থেকে শর্ট ফর্মে নিয়ে আসব যাতে আমি লজিক গেট দিয়ে সেটাকে ডিনোট করতে পারি। একই ভাবে ক্যারিটাও বের করেছি। এইটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার সার্কিট। এটা আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। সব থেকে সোজা সার্কিট কিন্তু এইটা। এইটা যদি খুব ভালো করে বুঝতে পারো তাহলে এটাকে অ্যাপ্লাই করে আমরা পরের দিন আঁকব ফুল অ্যাডার। ফুল অ্যাডার হচ্ছে তিনটে বিটকে যোগ করবে। হাফ অ্যাডারটা যদি খুব ভালো করে বুঝতে পারো তাহলেই ফুল অ্যাডারটা পারবে আঁকতে, কারণ ফুল অ্যাডার হচ্ছে দুটো হাফ অ্যাডারকে যোগ করে আমাদের আঁকতে হবে, করতে হবে। তাহলে হাফ অ্যাডারটা ভালো করে দেখো তোমরা, কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।